বলো এই ভুলের মাসুল
তোকেই দিতে হবে, তোকেই দিতে হবে 12 দিনের এক শিশুর সাথে। Thank you.
দাদু শোনেন 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 দাদু গো, ও দাদু বলি যায় আরে গো, শোনেন দাদু দাদু গো। আমার যৌবন বৃথা যাবে গো, ও তাই মা যাবে গঙ্গের ঘাটি গো, শোনো তাই মা তাই মা গো। হ্যালো বাড়াকি ভাই, যদি না গো তুমি রহিমকে ওই স্বামী বলে কবুল করো। ইস রে কি না, তুমি রহিমকে স্বামী বলে কবুল করো, তাহলে তোমার পিতার প্রাণ যাবে। তাহলে তোমার পিতার প্রাণ যাবে, তাহলে তোমার পিতার প্রাণ যাবে। আ
আমার পিতা কোথায় আছে চলো ও দাদু বলে দে না মারে গো শোনে দাদু দাদু চলো হাতে ধরি পায়ে পড়ি গো ও দাদু মুক্তি করুন পিতারে শোনেন দাদু দাদু গো আমার নাই তোমার পিতাকে যদি দেখতে চাও তবে চলে আসো আমার সাথে তাই চলুন হ্যালো হ্যালো চলে আসো হ্যালো হ্যালো মোহনে কইতেছি ও যে সাহেব আপনার কি কোনো কিছু খেতে চায় না চলো দে ভাই আমার কোনো কিছু খেতে ইচ্ছে করে না একটি কথা তোমাকে বলি জলাদে ভাই আমার শুধু মাকে একটু দেখতে ইচ্ছে করি এই মৃত্যুর বেলায় যদি মাকে একটু দেখে যেতে পারতাম তাহলে যে আমি মরেও শান্তি পেতাম এখনো সময় আছে ভেবে দেখুন জল্লাদে ভাই আমি অনেক ভেবে দেখেছি জল্লাদে ভাই তোমার রাজ রীতি আমি কম বুঝি না আমি ইচ্ছে করলে তোমাদের জাফরের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারতাম কিন্তু তা আমি করলাম না তাই শুধু তোমাকে একটি কথা বলে যাই জল্লাদে ভাই আমার পাগলি মাঠা তুমি একটু দেখে রেখো তোমাদের জাফরা তাকে যেন কোনো অন্যায় ভাবে তুলে না নে তুলে না নে ওজন সাহেব আর বিলম্ব না করে আপনি তৈরি হয়ে যান আমার কাম আমি শেষ করে নিব ঠিক আছে জল্লাদে ভাই এই তো আমি প্রস্তুত হয়ে যাচ্ছি তোমার কাজ তুমি শেষ করে নাও শেষ করে নাও আর শুনো জল্লাদে ভাই আই বিলম্ব করলে হয়তো আমার পাগলি মা যদি এখানে এসে পড়ে তাহলে যে তোমার কাজ সমাধান হবে না রে ভাই সমাধান হবে না এই তো আমি প্রস্তুত তোমার কাজ তুমি শেষ করে দাও বলতে জলে প্রস্তুত হন আমার কাজ আমি শেষ করে দেব তোমার কাজ তুমি শেষ করে করো
মুক্তি দিতে পারি ছোট্ট একটি শর্তে। বলুন বলুন কি শর্ত? ওরে মা, তুই যদি আমার একমাত্র পুত্র বড়দিনের শিশু সে যেদা রহিমকে স্বামী বলে গ্রহণ করিয়েছে, তাহলে আমি তোর পিতাকে মুক্তি দেব। তুই স্বীকার করিস রে মা, তুই স্বীকার করিস। বল মা বল, তুই আমার প্রস্তাবে রাজি? বল মা, তুই বলতে কষ্ট করিস না বল মা, তুই আমার প্রস্তাবে রাজি? বল মা বল, আমি আপনার প্রস্তাবে প্রস্তাবে রাজি আছি। কি করলে রে মা, তোর এই হতো বাগা পিতার জন্য নিজের পায়ে নিজে কুড়াল মারলি রে মা, নিজের পায়ে নিজে কুড়াল মারলি। উজির সাহেব, দেখো জগৎ পিতার প্রাণের জন্য হাতের সিংহল খুলে দাও। আমি তাই করছি জনাব। এবারে তুমি বিশ্রাম নাও গে। তাই যাচ্ছি জনাব। আমার উপর তুই আমার তাপিত প্রাণ শীতল করে দিলি রে মা, শীতল করে দিলি। ওরে মা, আজ তুই আমার একমাত্র সন্তান বারো দিনের শিশুকে স্বামী বলে গ্রহণ করেছিস, এই যে আমার কি আনন্দ রে মা। আমি তোকে বোঝাতে পারতাম না, তুই যদি কোনোদিন মা হস তবে বুঝতে পারবি সন্তানের চালা কত কঠিন কত ভয়ঙ্কর। আমার সন্তানকে বাঁচাতে আমি তোকে বলি দিলাম। ভাই উজির, দুঃখ করে আর কি লাভ ভাই, চলো চলো ভাই আমরা দুবাই মিলে মার পান আর সেজদা রহিমের বীর কাজ বড় ধুমধামের সাথে সমাধা করি। চলো ভাই, আনন্দ আমার সকল আনন্দ যে ওই নদীর সুতে বেঁচে গেছে। ভাই উজির, দুঃখ করে আর কি লাভ, দুঃখ করো না ভাই, দুঃখ করো না। উপরে মহান খোদা তালা যার ভাগ্যে যা লিখেছে এর চেয়ে বেশি কিছু হতে পারে না। মেহরবান খোদা তালা লিখেছে আমার বারো দিনের শিশুর সাথে তোমার এই বারো বৎসরের যুবতী কন্যার শুভ বিবাহ, এই যে তুমি আমি কখনো খণ্ডাতে পারবো না। খোদার লেখন কোনো বান্দাই খণ্ডাতে পারে না। চল মা, চলো ভাই উজির।